হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের এমসিক ও একটি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পাবে চলো ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বলছে এক্স নর অপারেশনটি নিচের কোনটি দ্বারা বোঝানো হয় সঠিক উত্তর হবে অপশান নম্বর ডি এ ও বি উভয়ই নেক্সট প্রশ্ন বলছে একটা অর গেট এ যদি দুটি ইনপুট লো হয় তাহলে আউটপুটটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ শূন্য হবে নেক্সট প্রশ্ন বলছে একটা একটি অ্যান গেট তৈরি করার জন্য কতগুলি নরগের প্রয়োজন সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি তিনটি নেক্সট প্রশ্ন বলছে চারেরটা ওয়ান ইন্টু ফোর ডি মাল্টিপ্লেক্সারে সিলেকশান লাইনের সংখ্যা হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি দুই নেক্সট প্রশ্ন বলছে কম্বিনেশনাল সার্কিটের আউটপুটটি নিচের কোনটির ওপর নির্ভর করে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি প্রেজেন্ট ইনপুটের ওপর নেক্সট প্রশ্ন বলছে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক নিচের কোন সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয় অপশান নাম্বার সি সার্কিট সুইচিং নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি ট্রান্সমিশন মিডিয়ামে সর্বোচ্চ ব্যান্ডরুইথ ও সর্বোচ্চ ডেটা রেট দেখা যায় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ফাইবার অপটিক কেবেল নেক্সট প্রশ্ন বলছে কম্পিউটার ভাইরাস হলো একটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সফটওয়্যার নেক্সট প্রশ্ন বলছে হাইপার লিঙ্ক তৈরি করার জন্য নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে টেবিল সেলে অন্তর্গত টেক্সটকে লেফট অ্যালাইন করার জন্য নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন এগারো নম্বর কোন কোন টেক্সটকে হাইপার লিঙ্ক করলে সেটি অপশান নাম্বার সি আন্ডারলাইনড ও কালার হবে নেক্সট প্রশ্ন বলছে ডিবিএমএস এ নীচের কোনটির ডেটা সংরক্ষণ করা হয় অপশান নাম্বার সি ডেটা ডিকশনারি নেক্সট প্রশ্ন বলছে কোনো টেবেলের কলমের মাধ্যমে ড্যাশ ও রোয়ের মাধ্যমে ড্যাশ স্থাপন উপস্থাপন করা হয় অপশান নাম্বার বি সঠিক করতে হবে তো কোনো বলছে কোনো টেবেলের কলমের মাধ্যম কলমের মাধ্যমে ফিল্ডস ও রোয়ের মাধ্যমে রেকর্ড উপস্থাপন করা হয় নেক্সট প্রশ্ন বলছে রেকর্ড পরের প্রশ্ন চোদ্দো নম্বর রেকর্ডে প্রতিটি অংশ ড্যাশ বলা হয় অংশকে অপশান নাম্বার এ ফিল্ড বলা হয় নেক্সট প্রশ্ন বলছে পনেরো নম্বর নিচের কোনটি হলো একটি রেকর্ড অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে রুটিন স্লিপ নেক্সট প্রশ্ন বলছে ডিডিএল কমেন্ট হলো অপশান নাম্বার ডি ড্রপ নেক্সট প্রশ্ন বলছে পিতার সঙ্গে পুত্রের কেমন রিলেশনশিপ হতে পারে অপশান নাম্বার এ ওয়ান ইজ টু এম নেক্সট প্রশ্ন বলছে সি ফাইভ সেল অ্যাড্রেস বলতে বোঝায় সঠিক উত্তর হবে ড্যাশ সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি রিলেটিভ সেল রেফারেন্স নেক্সট প্রশ্ন বলছে ফিফথ কলম ও টোয়েন্টি ফিফ্থ রো এর অ্যাড্রেস হল অপশান নাম্বার বি ই টোয়েন্টি ফাইভ নেক্সট প্রশ্ন বলছে একই ডেটায়ের একাধিক কপি থাকলে তাকে কী বলে অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে একুশ নাম্বার প্রশ্ন এম এস এমএস অ্যাসেস ডেটা বেস ফাইলের এক্সটেনশন কী সঠিক উত্তরভাবে অপশান নাম্বার সি ডট এ সিসি ডিবি তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান একটি এমসি কিউ সেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য